আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দূরে কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম মেডিকেলে ফিট হবেন না আনফিট হবেন, সেখানে অনেক ভাইরা অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেক ধরনের কমেন্টও করেছেন, অনেকের অনেক প্রবলেম আছে তারা কি বিদেশ যেতে পারবে কি না। তো আজকের ভিডিওতে আমি খোলামেলা সব কিছু বলে একদম ক্লিয়ার করে দিব। যখনই আপনি কলিং ভিসার জন্য মেডিকেল করবেন, অবশ্যই আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন যার মাধ্যমে জমা দেন, যে দালাল বা যে এজেন্ট তাকে বলবেন আমাকে একটা টেস্ট মেডিকেল করান। তাদের একটা টেস্ট মেডিকেল আছে, সেখানে আপনার টেস্ট মেডিকেলটা করার পর আপনি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি সেখানেই কিন্তু ধরা পড়বেন। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি মালয়েশিয়ার অনুমোদিত যে মেডিকেলগুলো রয়েছে সেখানে যদি একবার আনফিট হন আর কখনও মালয়েশিয়া যেতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি আগেও বলেছিলাম এখনও আবার বলতেছি, মালয়েশিয়াতে যেতে হলে মেডিকেল ফিট হতে হবে এবং সেটা কি কি সেখানে চেক আপ করা হয়। এক ভাই আমাকে বলেছিল আমার প্রস্রাবের সমস্যা, সেটা কি ইনফেকশন, সেটা কি আমি যেতে পারবো। সেক্ষেত্রে প্রিয় ভাই আপনি ধরা খেতে পারেন, আপনি একটু চিকিৎসা করার পরে এক দুই মাস সময় নিয়ে যান। আরেক ভাই জিজ্ঞেস করেছিল যে তার চোখের একটু প্রবলেম, ঘোলা দেখে দূরের জিনিসগুলো, তো সে ফিট হবে কি না। ভাই আপনার যে সমস্যা সেটা আপনি ফিট হবেন, কারণ সেটা মেডিকেল চেক আপ হয় না। আরেক ভাই বলেছিলেন সে অনেক পরিমাণ সিগারেট খায়, তার বুকে কি সমস্যা হবে কি না, না সেটা কোনো প্রবলেম হবে না। বুকে যদি কোনো রকম মানে বেশি ঘোলা না থাকে বা বুঝেন তো সিগারেট খাওয়ার পর একটা বুকের যে ওটা যদি নষ্ট না হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি বলতে চাই আপনাদেরকে একটা কথা, টেস্ট মেডিকেলটা আগে করে নেবেন, তারপর যখন ফাইনাল মেডিকেলটা করতে যাবেন তখন তো ফাইনাল মেডিকেলে আপনার বুকটা এক্স রে করবে, এই পর্যন্ত এটা আপনার সচল থাকতে হবে। এটা করার পর আপনার এখান থেকে ব্লাড নেওয়া হবে, এই যে এখান থেকে ব্লাড নেবে তখন এক সিরিজ ব্লাডে আপনার দেখা হবে অ্যালার্জি, তারপরে আপনার কি এইডস রোগ আছে কি না বা আপনার ডায়াবেটিস আছে কি না, এরকম জটিলতা আছে কি না সেটা টেস্ট করতে হবে, সেটাই টেস্ট করবে তারা। তারপর দ্বিতীয়ত যেটা থাকলো সেটা হচ্ছে আপনার প্রস্রাব নেবে, প্রস্রাব পরীক্ষা করবে, সেখানে দেখা হবে আপনার কি ওই কোনো সমস্যা আছে কি না। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আজকে ভিডিওটি ক্লিয়ার হয়ে গেছেন কি কি দেখবে মেডিকেলে। প্রস্রাব পরীক্ষা করবে এবং হচ্ছে বুক পরীক্ষা করবে। বুক যদি আপনি ফিট থাকে সমস্যা নেই, আপনার কোমর সমস্যা থাকলেও ধরা পড়বে না, পিঠ সমস্যা থাকলেও ধরা পড়বে না, চোখে হালকা প্রবলেম থাকলেও ধরা পড়বে না, মাথা প্রবলেম থাকলেও ধরা পড়বে না, এসব কোনো মেডিকেল হয় না। শুধু বুকটা এক্স রে করা হবে, বুকটা সমস্যা থাকলে আপনি আনফিট হয়ে যাবেন। প্রস্রাব এবং হচ্ছে আপনার, আমি বলে দিলাম অ্যালার্জি, ঠিক আছে, বেশি পরিমাণে অ্যালার্জি, ডায়াবেটিস এবং আপনার যে বড় ধরনের যে রোগগুলো থাকে সেগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি ফিট হতে পারবেন না। অনেকে সিগারেট খাইছেন, নেশা করছেন, সমস্যা নেই, যাইতে পারবেন যদি আপনি সুস্থ মনে করেন নিজেকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।